আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আজকে ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকে ব্লগটি যদি আপনাদের মনে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি নতুন বাসা উঠেছি, প্রায় 4 মাস হয়ে গেছে। আজকে আমার নতুন বাসাতে একটু দোয়ার আয়োজন করেছি। অনেকে বলতে পারবেন মিলাদ বাসাতে ঠিক না, আমরা কিন্তু মিলাদ পড়াচ্ছি তা না, আমরা জাস্ট একটু দোয়া করাবো। ইসলামে আছে নতুন বাসা প্রবেশ করার সময় সূরা বাকারা পরে প্রবেশ করতে, তাতে ঘরের মধ্যে জিন ভূতের আছর থাকতে পারে, সেটা দূর হয়ে যাবে। আমরা যখন নতুন বাসা উঠেছি তখন আমার হাজব্যান্ড ফার্স্টে আজান দিয়েছে, সেই সাথে নামাজ পড়েছে, আমিও নামাজ করেছি। তারপর আমি সূরা বাকারা মোবাইলে অন করে দিয়েছি। আমি কিন্তু প্রায় সময় সূরা ইয়াসিন সূরা বাকারা মোবাইলে অন করে দিয়ে রাখি। পুরোটা বাসা একটা লাউড স্পিকারে সূরা বাজে, শুনতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি নতুন বাসাতে একটু দোয়া পড়াতে। আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছিল চলো আমরা একটু দোয়া পড়াই, এটা জাস্ট মনে স্যাটিসফাই। অনেকে বলতে পারেন এটা মিলাদ, আসলে কিন্তু মিলাদের আয়োজন না, 10-15 জন বন্ধু নিয়ে একটু দোয়া পড়াবে। তাই আজকে আমি ছোটোখাটো খাবারের আয়োজন করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, এখানে 30টার মতো ডিম সিদ্ধ দিচ্ছি। এটা দিয়ে ডিমের কোরমা বানাবো। আজকে খাবারের মেনুটা কিন্তু খুবই সিম্পল, তবে আশা করি সবাই খুব বেশি পছন্দ করবে। রান্না বসানোর আগে আমি কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, সেটা অবশ্যই আপনারা দেখেছেন। আজকে ডেজার্ট হিসাবে রেডি করব নবাবীর সামাই। এই সামাইগুলি গতকালকে রাত্রে আমি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি, এখন কিন্তু সকালবেলা আমি এটা জাস্ট ডিশের মধ্যে সাজিয়ে দিব। আর রাত্রেবেলা একটু ভেজে রাখাতে জিনিসটা আমার জন্য সহজ হয়ে গেছে, যেহেতু এক হাতে কাজ করে তাই কিছু কাজ রাত্রেবেলা গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা আমার খুব একটা ঝামেলা হয় না। সকালবেলা অলরেডি আমি সামারাকে স্কুলে দিয়ে এসে কাজ শুরু করেছি। আর এখানে যে নবাবীর সামাই যে ক্রিমটাও আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম, রাত্রেবেলা রাত্রে ঠিক 10টার দিকে আমি এই ক্রিমটা রেডি করেছি। আমরা নবাবীর সামাইটা 4টা লেয়ারে করে থাকি, এটা সবাই মোটামুটি জানেন। আজকে নবাবীর সামাইয়ের কোনো রেসিপি শেয়ার করছি না, আমার চ্যানেলে অলরেডি নবাবীর সামাইয়ের একটা রেসিপি আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আজকের অনুষ্ঠানের কাজগুলি গতকালকে রাত্রে থেকে শুরু করেছি, যখন আমি সামাইগুলি বাছতেছিলাম হঠাৎ করে আমার হাতটা গরম ফ্রাই প্যানে লেগে গিয়েছিল, সাথে সাথে হাতে চামড়া উঠে গেছে, আপনারা হয়তোবা দেখছেন আমার হাতটা একটুখানি পুড়ে গেছে, পুড়েছি একটু কিন্তু জ্বলছে অনেক বেশি। তারপরে আমি রাত্রে খুব বেশি একটা কাজ করিনি, শুধু বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছি। তবে মাঝে মধ্যে মনে একটা চিন্তা আসে, আমার কিন্তু হাত পুড়ে প্রায় সময় যে কোনো অনুষ্ঠানে কাজ করার সময় আমার হাত পুড়ে যায়। তখন আমি চিন্তা করি মানুষে যে মৃত্যু হয় আগুনে পড়ে সেটা কত কষ্টদায়ক, ছোট্ট একটা হাত পুড়ে আমরা সহ্য করতে পারি না। যেসব মানুষ আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে ডিশের মধ্যে সামাইটা রেডি করে নিলাম। এখানে কিছু কাপ নিয়েছি, ডিশে সাজানোর পরে অল্প কিছু সামাই আছে, তাই ভাবলাম এই কাপগুলিতে একটু সামাই দিয়ে ডেকোরেশন করি, তাতে আমার খাবারের টেবিলটা দেখতে সুন্দর লাগবে। ছোট কাপের মধ্যে প্রথমে বাজার সামাই দিয়েছি, তারপর ক্রিম দিয়েছি, এখন কালারিং সামাইটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প কয়েকটা কাপ ডেকোরেশন করছি, আমার কাছে খুব বেশি সামাই ছিল না, অল্প সামাই ছিল, তাই অল্প কয়েকটা কাপ
ডেকোরেশন করেছি শুধু টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য। এখন কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। অনেক বাচ্চারা আছে এ ধরনের ডেকোরেশন দেখলে সামাই খেতে পছন্দ করে। আজকে কোনো বাচ্চা আসবে না যেহেতু কোনো পরিবার বলি নাই, শুধু ভাইয়াদেরকে বলেছি। আর আমার সামাই সাজানোটা কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে যেহেতু আমার নতুন বাসা দোয়া পাড়ানো হবে, আপনাদের ভাইয়া বলছিল জিলাপি কিনে আনবে, আমি বলছিলাম দরকার নেই আমি বানাবো। এখানে জিলাপির জন্য ডটা রেডি করে রেখেছি। এদিকে চিলি চিকেন বানাবো, চিলি চিকেনের জন্য 1.5 কেজির মতো চিকেন ব্রেস্ট ভেজে নিয়েছি। এটা খুবই মজার একটা রেসিপি, ইনশাল্লাহ আমি শেয়ার করব। আজকে অনেক ব্যস্ত ছিলাম, খুবই তাড়াহুড়া করে কাজগুলি করেছি, সেই কারণে আমি প্রপারভাবে ভিডিও করতে পারছি না, শুধু আমার অ্যাক্টিভিটিগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গরু মাংস, এই মাংসটা কিন্তু গতকালকে রাত্রে রান্না করে রেখেছি, এখন শুধু আমি ভালো করে জাল দিব, দিয়ে তারপর বিরিয়ানি রান্নাটা করব। আর এদিকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, সেই সাথে জিলাপির জন্য শিরা রেডি করছি। মোটামুটি শিরাটা রেডি, অলরেডি আপনারা দেখছেন ঘি বেশি উঠেছে, আমি কিন্তু এটার মধ্যে 3 থেকে 4 চামচ ঘি দিয়েছি। অনেকে বলতে পারেন কোনো রেসিপি আজকে শেয়ার করেন নাই, জিলাপি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তবে রোজার মাসে ইনশাল্লাহ আবার নতুন করে জিলাপি রেসিপি শেয়ার করব। প্রথমে বলেছি আজকে দাওয়াতের আয়োজনটা খুবই সিম্পল তবে অসাধারণ। যেহেতু বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানির সাথে 1 পিস করে চিকেন তান্দুরি দিব। এখানে 2 ডিশ তান্দুরি চিকেন মেখে রেডি করেছি, এখন শুধু এইগুলি আমার গ্যাস ওভেনে দিয়ে দিব। বেশিরভাগ সময় দাওয়াতে আমি চিকেন তান্দুরিটাই রেডি করি, তাতে আমার সময় বেঁচে যায়, তান্দুরি চিকেন বানানোটাও সহজ। একসাথে 2 ডিশ, এখানে 30 পিসের উপরে চিকেন আছে, একসাথে রেডি হয়ে যাবে। বিসমিল্লাহ বলে জিলাপি বানানো শুরু করেছি। জিলাপির একটা কাহিনী বলি আমার প্রিয় আপুদের কাছে। গতবার রোজাতে আমি মসজিদে জিলাপি দিয়েছি, প্রায় 150 জন লোক ছিল, 150 জন লোকে আমার জিলাপি খেয়ে সবাই পঞ্চমুখ। তখন আমি লন্ডনে থাকতাম, লন্ডনের সবাই বলেছে নেক্সট ইয়ার রোজাতে কিন্তু আপনি আমাদেরকে জিলাপি খাওয়াবেন, তবে এবছর রোজাতে খাওয়ানো হবে না যেহেতু আমি বার্মিংহাম চলে আসছি। যখনই জিলাপি বানাই তখন এই কথাটা মনে পড়ে, মসজিদে সবাই দ্বিতীয়বার জিলাপি খেতে চেয়েছেন, যদি ভাগ্যে থাকে খাওয়াবো। তবে লন্ডনের জিলাপি হাতে বানিয়ে পাঠানো অনেক কঠিন ব্যাপার, আমি কিন্তু মাশাল্লাহ ভালোই জিলাপি বানাই। আপুদের কাছে একটা টিপস শেয়ার করি, যখনই জিলাপি তেলে দিবেন চুলার আগুনে পরিমাণটা বাড়িয়ে দিবেন, যেটা বলে ফুল স্পিডে। তেলের মধ্যে থাকা জিলাপিগুলি বারবারে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যখন জিলাপির একটা কালার চলে আসবে তখন আগুনের পরিমাণটা কমিয়ে দিতে হবে। জিলাপি বানানোতে কয়েকটা টিপস এবং ট্রিক জানা থাকলে যে কেউই জিলাপি বানাতে পারে। তবে ইনশাল্লাহ রোজাতে আমি আবার নতুন করে জিলাপি রেসিপি শেয়ার করব। আজকে তো আপনাদেরকে বলেছি আমার ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, রেসিপি কোনোটাই শেয়ার করতে পারিনি, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর জিলাপি দেখে আপনাদের জিভে জল চলে আসছে কিনা আপনারা জানাবেন, খুবই মজা ছিল জিলাপি। একসময় আমি জিলাপি খেতে পছন্দ করতাম না, এখন যখন জিলাপি বানানো শিখেছি, যখন বানাই গরম গরম কিন্তু 1-2 পিস আমি খেয়ে নেই। দেখুন আমি কিন্তু অলরেডি একটা খেয়েছি, সত্যি অসম্ভব মজাদার, সেই সাথে ঘিয়ের গ্রান। আর আমি শিরাটা যখন করেছি তখন কিন্তু একটু লেবু দিয়েছি, ঘি দিয়েছি, লেবু এবং ঘিয়ের গ্রানে জিলাপিটা অসম্ভব মজাদার। যারা আমার হাতের জিলাপি খেয়েছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছেন,
আমার আজকের ভিডিওটি যারা দেখছেন যেসব আপু বাইয়া আন্টিরা, যদি আপনাদেরকে জিলাপি বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে খুবই খুশি হতাম। এখানে দুই ডিশ জিলাপি বানিয়েছি, যেহেতু দোয়ার অনুষ্ঠান, দোয়ার পরে জিলাপি খাওয়াবো। তাই জিলাপি বানানোর পরে আমি চিলি চিকেনটা রান্না করছি। আজকে আপুদের কাছে আবারও সরি বলি, কোনো রেসিপি শেয়ার করি নাই। যখনই যেটা রান্না করি সবাই খুব প্রশংসা করে। আমার এই চিলি চিকেনটাও কিন্তু অসম্ভব মজাদার একটি খাবার। কালার দেখে আপনারা বুঝতে পেরেছেন চিলি চিকেনটা কীরকম মজাদার হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো এক সময় কোনো এক ভিডিওতে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। এখন বিকাল 4:30 বাজে, আমার রান্না করা শেষ, সব কিছু গুছে গাছ করে নিয়েছি, সেই সাথে আমার কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে খাবার ডেকোরেশন করব বাফের ডিশে। বর্তমানে লন্ডনে অনেক ঠান্ডা, রীতিমতো বাইরে বরফ পড়ছে। যেহেতু ঠান্ডার সময়ে দাওয়াত করেছি সেই কারণে বাফের ডিশে অ্যারেঞ্জমেন্ট, বাফের ডিশে খাবার দিলে খাবারটা গরম থাকবে। ম্যাঙ্গো লাচ্ছিটাও ঢেলে নিয়েছি, আজকে ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়েছি ম্যাঙ্গো লাচ্ছি। এখানে আমার বান্ধবী চলে আসছে, এসেই আমাকে হেল্প করছে, বাদাম ছিলে কেটে দিচ্ছে। এটা নবাবী সামাইয়ের মধ্যে ডেকোরেশন করব। আজকে এত বেশি ব্যস্ত ছিলাম, সামাইটার মধ্যে বাদাম দিব সেই সময়টুকুও পাইনি। ধন্যবাদ বান্ধবী এসে হেল্প করার জন্য। এর মধ্যে আমি কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে, সবাই আমার আয়োজন দেখে খুবই প্রশংসা করছে। আপনাদের ভাইয়া বাফের ডিশগুলি ঢাকনা উল্টিয়ে দেখাচ্ছে আমি আজকে কী কী রান্না করেছি। চিকেন তান্দুরি, এখানে বিরিয়ানি, বিরিয়ানিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। সে সাথে ডিমের কোরমা, কোরমাটাও কিন্তু অনেক মজা হয়েছে, চিলি চিকেন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।